हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आज के आमी तुम्हारे जो उच्च माध्यमिक क्लास नहीं चले आज के एबीटीएर जो उच्च माध्यमिक टेस्ट पेपर रही है से ही टेस्ट पेपर प्रथम पेजटा मैं 17 नम्बर पेजर आंसरिंगटा करब। देखो तुम्हारा देखते थको और जरा नतून देखो ता चैनल के सबसक्राइब कर प्लिज भिडियोगलो देखो अवश्य तुम्हारे अनेकटाई हेल्पफुल है। ओके चलो शुरू करी। देखो 17 नम्बर पेजर आंसरिंगटा आगे पढ़ब तरपर हमें कोश्चन करब। An interesting incident took place when Swami Vivekananda was living in the life of a wandering monk. বলছে একটা আকর্ষণীয় ঘটনা ঘটেছিল যখন স্বামী বিবেকানন্দ একজন সন্ন্যাসীর জীবনযাপন করতেন এবং ঘুরে ঘুরে বেড়াতেন। It was most probably in the second week of November 1890 that Swamiji came to Meerut where by chance he met some of his brother monks who were also on pilgrimage. বলছে এটা হয়েছিল প্রবাবলি হবে নভেম্বর মাসে 1890 সালে যখন স্বামীজি যখন মিরাটে এসেছিলেন সেখানে তিনি তার কিছু এরকমই সন্ন্যাসী ভাইদের সাথে তার দেখা হলো বাই চান্স হঠাৎ করে যারা হু ওয়্যার অলসো অন পিলগ্রিমেজ যারা এই তীর্থযাত্রায় তারাও এই তীর্থযাত্রায় এসেছিলেন। অল অফ দেম ওয়্যার ন্যাচারালি ভেরি প্লিজড টু সি ওয়ান অ্যানাদার আফটার সাচ এ লং টাইম অনেক দিন পরে একে অপরকে দেখে সবাই খুব খুশি হয়েছিল। দে লিভ টুগেদার অ্যান্ড ট্রান্সফর্ম দ্য প্লেস ইন্টু এ সেকেন্ড বরানগর মঠ তারা একসাথে বসবাস করতে শুরু করে আর সেই জায়গাটাকে দ্বিতীয় বরানগর মঠে পরিণত করে। ইট ইজ ওয়েল নোন দ্যাট স্বামীজি ওয়াজ এ গ্রেট লাভার অফ বুকস এটা সবাই জানে যে স্বামীজি বই খুব ভালোবাসতেন। ইন মিরাট হি স্পেন্ড মাচ টাইম ইন রিডিং মিরাটে তিনি বেশিরভাগ সময় বই পড়ে সময় কাটাতেন। অ্যাট হিজ বিডিং স্বামী অখণ্ডানন্দ উড গো টু এ লোকাল লাইব্রেরি এভরি ডে টু ব্রিং এ বিগ ভলিউম অফ স্যার জনস লাবকস বুকস অ্যান্ড রিটার্ন ইট দ্য ফলোয়িং ডে তাহলে কী হতো তার আদেশে স্বামী অখণ্ডানন্দ কী করতেন প্রতিদিন যে স্থানীয় লাইব্রেরি আছে সেখানে গিয়ে স্যার জন লাবকসের যে বড় যে ভলিউমের বইটা রয়েছে সেটা প্রতিদিন নিয়ে আসতেন আর প্রতিদিনই সেটা ফেরত দিয়ে আসতেন। দ্য লাইব্রেরিয়ান থট দ্যাট স্বামীজি ওয়াজ নট রিডিং দ্য বুকস লাইব্রেরিয়ান ভাবলো গ্রন্থাগার ভাবলো স্বামীজি হয়তো বইটা পড়েন না। দ্যাট হি ওয়াজ অনলি ট্রাইং টু ইমপ্রেস এভরিওয়ান তিনি হয়তো সবাইকে শুধুমাত্র ইমপ্রেস করার চেষ্টা করছেন। ওয়ান ডে দ্য লাইব্রেরিয়ান অনলি এক্সপ্রেস হিজ ডাউট টু স্বামী অখণ্ডানন্দ ওয়েন দ্য ল্যাটার কেম টু কালেক্ট অ্যানাদার ভলিউম অফ লাবকস একদিন তিনি মানে সেই যে লাইব্রেরিয়ান স্বামী অখণ্ডানন্দর কাছে তার যে ডাউটটা সন্দেহটা ছিল সেটা প্রকাশ করলেন যখন তিনি একটা আর লাবক্সের আর একটা ভলিউম নিতে এসেছিলেন। অখণ্ডানন্দ রিপোর্টেড টু দিস টু স্বামীজি অখণ্ডানন্দ এটি স্বামীজিকে গিয়ে বলেন। অন হিয়ারিং দিস স্বামীজি হিমসেলফ ওয়ান ডে কল্ড অন দ্য লাইব্রেরিয়ান অ্যান্ড সেড টু হিম হামলি এই কথাটা শুনে স্বামীজি একদিন ওই লাইব্রেরিয়ানকে ডেকে খুব বিনয়ের সুরে বললেন স্যার আই হ্যাভ গান থ্রু দ্য বুকস অ্যাটেন্টিভলি অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ডাউট অ্যাবাউট ইট ইউ মে আস্ক এনি কোয়েশ্চেন ইউ লাইক ফ্রম দ্য বুকস বলছে স্যার আমি তো এই বইটা সবটা পড়েছি আপনার যদি কোনো ডাউট থাকে সন্দেহ থাকে তাহলে আপনি এই বইয়ের যেখান থেকে খুশি আমাকে প্রশ্ন করতে পারেন আমি উত্তর দিতে রাজি আছি। দ্য লাইব্রেরিয়ান দেন আস্কড এ নাম্বার অফ কোয়েশ্চেন্স অ্যান্ড স্বামীজি কারেক্টলি অ্যান্সার দেম লাইব্রেরিয়ান তারপরে স্বামীজিকে অনেকগুলো প্রশ্ন করলেন এবং স্বামীজি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিলেন। দ্য লাইব্রেরিয়ান ওয়াজ অ্যাস্টনিস্ট গ্রন্থাগার তো অবাক হয়ে গেল গ্রন্থাগারিক অবাক হয়ে গেল নেভার বিফোর হ্যাড হি সিন সাচ এ পার্সন অ্যাজ স্বামীজি এর আগে কখনো তিনি স্বামীজির মতো এরকম মানুষ দেখেননি। দেখো এটা পড়ে মানেটা বললাম এরপর আমরা ট্রু ফলসগুলো করবো। প্রথমে আছে স্বামীজি হ্যাড বিন লিভিং ইন মিরাট ফর এ লং টাইম স্বামীজি মিরাটে অনেক বছর ধরে থাকছিলেন তা না তিনি পিলগ্রিমেজের জন্য গেছিলেন তীর্থযাত্রায় গেছিলেন তাহলে এটা হয়ে যাবে ফলস। তারপরে দেখো হিজ ব্রাদার মংস মিট স্বামীজি অ্যাট সেটল বিফোর আগে থেকেই এখানে বসবাস করার আগে থেকেই তার যে বন্ধু যে মানে ভাই সন্ন্যাসী যে অন্যান্য যে ভাইরা ছিল তারা স্বামীজিকে দেখেছিলেন তাহলে এটাও হয়ে যাবে ফলস আগে থেকে না। দেখা করার কথাটা আগে থেকে ছিল সেটা না হঠাৎ করে দেখেছিলেন তাহলে এটা ফলস হয়ে গেল। দ্য লাইব্রেরিয়ান হ্যাড এভরি ডাউট অ্যাবাউট স্বামীজির ফার্স্ট রিডিং হ্যাবিট লাইব্রেরিয়ানের ডাউট ছিল স্বামীজির ফার্স্ট রিডিং হ্যাবিট নিয়ে তাহলে এটা হয়ে যাবে ট্রু সত্যি ডাউট ছিল। আর স্বামীজি অ্যাস্টনিস্ট দ্য লাইব্রেরিয়ান বাই রিমুভিং হিজ ডাউটস তার লাইব্রেরিয়ানের ডাউট ক্লিয়ার করে স্বামীজি তাকে অ্যাস্টনিস্ট মানে হচ্ছে
অবাক করে দিয়েছিল, তাহলে এটাও হয়ে যাবে ট্রু। এরপর দেখো তিনটে প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা লিখব। দেখো প্রথম প্রশ্ন আছে, হাউ ডিড স্বামীজি স্পেন্ড মাচ অফ টাইম ইন মিরাট, স্বামীজি মিরাটে তার বেশিরভাগ সময় কীভাবে কাটাতেন। এর উত্তর হয়ে যাবে, স্বামীজি স্পেন্ড মাচ অফ টাইম ইন মিরাট ইন রিডিং, বই পড়ে তিনি বেশিরভাগ সময় কাটাতেন। দু নম্বর প্রশ্ন আছে, হোয়াট ডিড দ্য লাইব্রেরিয়ান থিঙ্ক অ্যাবাউট স্বামীজি, লাইব্রেরিয়ান স্বামীজি সম্পর্কে কী ভাবতেন। এর উত্তরটা হবে, দ্য লাইব্রেরিয়ান থট দ্যাট স্বামীজি ওয়াজ নট রিডিং দ্য বুকস, দ্যাট হি ওয়াজ অনলি ট্রাইং টু ইমপ্রেস এভরি ওয়ান। লাইব্রেরিয়ান ভাবতেন স্বামীজি কিন্তু বইগুলো পড়েন না, শুধুমাত্র তিনি লোককে ইমপ্রেস করার চেষ্টা করছেন। তিন নম্বর প্রশ্ন আছে, হোয়াই ডিড স্বামীজি কল অন দ্য লাইব্রেরিয়ান, কেন স্বামীজি লাইব্রেরিয়ানকে ডেকে পাঠিয়েছিলেন। দেখো এর উত্তর হয়ে যাবে, স্বামীজি কল্ড অন দ্য লাইব্রেরিয়ান টু রিমুভ হিজ ডাউটস অ্যাবাউট দ্য স্বামীজিজ রিডিং বুকস, তাহলে স্বামীজির যে বই পড়ার সম্পর্কে যে তার ডাউট ছিল, সেই ডাউটটাকে ক্লিয়ার করার জন্যে স্বামীজি লাইব্রেরিয়ানকে ডেকে পাঠিয়েছিলেন। তাহলে আমরা এই পেজের নোট আনসিনটা আমরা ক্লিয়ার করে দিলাম। এরপরের ভিডিওতে এর পরের পেজের আনসিনটা করিয়ে দেবো। তোমরা চ্যানেলটা ফলো করতে থাকো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।